हेलो एवरीवन, आमी राहुल और आपनादेरके स्वागत जानाच्छि आरो एकटि नतुन ভিডিওতে। तो बंधुरा, आजकेर एई ভিডিওতে आमी आपनादेरके जेटा देखाबो सेटि होच्छे जे WhatsApp-e आपनार बंधु बा बान्धवी बा गार्लफ्रेंड बा बॉयफ्रेंड कार संगे चैट करछे आपनि किभाबे बुझबेन। तो WhatsApp हलो एमन एकटि सोशल मीडिया एप्लीकेशन जा शुधुमात्र ভারতেই নয় বিশ্বের প্রতিটি কোণে কোণে ব্যবহার করা হয়। এই সময় স্মার্টফোন ইউজাররা ফোন হাতে নেওয়ার সাথে সাথে প্রথমে তাদের WhatsApp চেক করেন, কারণ এই অ্যাপটি কাজে বা ব্যক্তিগত ব্যবহারের জন্য। এবং এই অ্যাপে সব সময় কিছু দরকারি মেসেজ করা হয়। তবে যদি আপনার সন্দেহ হয় আপনার পার্টনার বা ফ্রেন্ড অনলাইনে থাকা সত্ত্বেও আপনার মেসেজে রিপ্লাই দিচ্ছে না, তাহলে এই ট্রিকটি আপনি অবশ্যই একবার অ্যাপ্লাই করতে পারেন, যার মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার পার্টনার বা ফ্রেন্ড কার সাথে সবথেকে বেশি কথা বলেছে। তবে এর জন্য আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আপনার পার্টনার বা বন্ধু বা বান্ধবী যারই আপনি দেখতে চান না কেন, তার হোয়াটসঅ্যাপের লক বা পাসওয়ার্ডটা কিন্তু জানতে হবে। তো এটা আপনাকে করতেই হবে, এবং তারপর যেটা করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে যে ফোনে আপনি এটি দেখতে চান, তো সেই ফোনের হোয়াটসঅ্যাপটিকে ওপেন করবেন। ওপেন করার পর থ্রি ডটে সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর সিম্পলি সেটিংস অপশানের উপর আপনি ক্লিক করবেন। এরপর অনেকগুলো অপশান চলে আসবে। এই অপশান থেকে আপনি স্টোরেজ অ্যান্ড ডাটা অপশানে ক্লিক করবেন, এবং এখানে আপনি অনেকগুলো অপশান পাবেন, যার মধ্যে আপনাকে ম্যানেজ স্টোরেজে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সামনে সম্পূর্ণ তালিকা ওপেন হয়ে যাবে, যেখানে সর্বাধিক ডেটা শেয়ার করা হয়েছে আপনি বুঝতে পারবেন খুব সহজেই। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। তো আজকের ভিডিওতে বাস এইটুকুই থাকছে, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। বাই।